আশা করি সকলেই ভালো আছেন। আমি কিছুদিন আগে বাগানের একটা ছবি দিয়েছিলাম, বলেছিলাম দ্বিতীয় অংশে আরো দেখাবো। তো এটা হচ্ছে একটা পুকুর ঘাট, এটার নাম দিয়েছি হচ্ছে বকুল বীথি। এখানে একটা বকুল গাছ আছে, এই যে এখন বকুল ফুল ঝরে নিচে, খুব সুন্দর বকুল গাছের মধ্যে। এখানে একটা অনসিডিয়াম দেয়া আছে, তার উপরে আছে হচ্ছে ফিলানোপসিস অর্কিড, এই পাশে একটা ছোট্ট একটা সোনালু গাছ আছে। তারপরে এই যে দেখেন এখানে রাসনা দেওয়া আছে, এখানে একটা অনসিডিয়াম দেওয়া আছে। একটু এদিকটায় দেখাই আপনাদেরকে, এই যে এখানে আছে হচ্ছে, এই যে এই জায়গাটায় আছে হচ্ছে একটা বিচিত্রা, যেটাকে ব্রুনফেলসিয়া বলা হয়। এই যে ওই পাশে আছে হচ্ছে একটা নীলমণিলতা, নীলমণিলতাটা পুকুর ঘাটের ছাদে উঠিয়ে দিয়েছি, খুব সুন্দর, এটাতে ফুল ফুটে। এইদিকে যদি একটু আসেন তাহলে একটু দেখা যাবে, এখানে এটাকে বলে হচ্ছে চেইন অফ গ্লোরি, এটার ফুলটা উপর থেকে ফুটে একদম মালার মতো নিচের দিকে ঝুলে যায়, এই জন্য এটাকে চেইন অফ গ্লোরি বলা হয়, এবং এটার ফুলটা মনে হয় যেন ছোট ছোট বৈদ্যুতিক বাল্বের মতো। এই যে এখানে আছে হচ্ছে একটা পার্সিয়ান জুঁই, পার্সিয়ান জুঁই, এটা চমৎকার ফুটে এবং তীব্র সুগন্ধযুক্ত একটা ফুল, সাদা, খুবই সুগন্ধযুক্ত একটা ফুল। আর ওই যে নারকেল গাছটা হেলে গেছে পুকুরের উপর, এটার উপর দিয়ে দিয়েছি হচ্ছে ট্রুম্পেট বাইন, ক্যামসিস রেডিকেন্স বলে যেটাকে। একটু এদিকে আসলে দেখতে পারবেন, এই যে এখানে একটা তলপদ্ম আছে, এখানে একটা নিম গাছ রাখছি, নিমের বাতাস খুব ভালো। আর এইখানে হচ্ছে এটা একটা মেহগিনি গাছ, এই মেহগিনি গাছে ডাইনেরিয়া কর্সিফোলিয়া হয়েছে, যেটা পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়ী ফার্ন বলে যেটাকে, টেরিডোফাইটা। এটা যেহেতু হোস্ট গাছের কোনো ক্ষতি করে না, অর্থাৎ হোস্ট গাছ থেকে কোনো খাবার গ্রহণ করে না, যান্ত্রিক দৃঢ়তার কারণে শুধু হোস্ট গাছে থাকে, তাই এটা এমনিতেই হয়েছে, এটা আমি এটাকে আর ছিঁড়ি নেই, রেখে দিয়েছি, সুন্দর লাগে দেখতে। তার একটু সামনে যাই, আমি আজকে এটা আমার বাগানের দ্বিতীয় অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা ফেন্স আছে, ফেন্সটার পাশে এদিকটা যদি আসেন, এখানে লেবু গাছ আছে, এই যে এখানে আছে হচ্ছে পাউভেনিয়া টমেন্টোসা, যাকে হলুদ কাঞ্চন বলা হয়। এই গাছটা অবশ্য কম দেখা যায়, হলুদ কাঞ্চন এটা। তারপরে এখানে কিছু লেবু গাছ আছে, এখানে এই যে আবার দেখাই, দেখেন এই যে স্থলপদ্ম, এটা একদম ম্যাজেন্ডা কালারের চমৎকার রঙের একটা স্থলপদ্ম। এই যে হচ্ছে বুটিয়া মনোস্পার্মা, যেটা হচ্ছে আপনার পলাশ, রক্ত পলাশ। একটু ওই দিকটা যায়, এই যে এখানে একদম এলাচি গাছ, যে এলাচিটা আমরা রান্নায় ব্যবহার করি, ছোট সাইজের বিচি, নিচ থেকে হয় এটা, সেই এলাচি গাছটা এখানে আছে। এটা হয়তোবা এলাচি ধরবে, এটা অল্প দিনের একটা গাছ, একটু ছায়াযুক্ত স্থানে এলাচি ভালো হয়, এই জন্য এটাকে রাখা। শেষ মাথা পর্যন্ত পলাশ গাছ, এই যে সবগুলি পলাশ। এই পলাশটা অল্প বছর, দুই বছর হয়েছে সম্ভবত, দুই বছরের বয়সের গাছ, ফুল আসবে, এখনো আসে নাই, ফুলের আসার অপেক্ষায় আছি। এই যে এখানে একটা হিজল, এই যে একটা হিজল গাছ দিয়েছি, এটা পুকুর পাড়ে, হিজল গাছটা যখন ঝুলবে এখানে পুকুরের উপর, ফুল ফুটবে, ফুল ফুটে নাই, একটু সময় নেবে ফুল ফুটবে। আর এই যে এদিকটায় এখানেও একটা ছোট্ট চারা হিজল গাছ দেওয়া আছে এদিকটায়, এই যে ভিউটা, এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ। আর পুকুর পাড়ে এক লাইন করে এই যে নয়নতারা, সাদা এবং গোলাপি নয়নতারা দেওয়া আছে, কারণ এই নয়নতারাটা দিলে যখন ফুলগুলি ফুটে তখন একদম মনে হয় যেন তারকা খচিত একটা অবস্থা, মনে হয় চমৎকার, মনে হয় যেন তারা ফুটে আছে। সব মিলিয়ে এই জায়গাটা হচ্ছে এটা সৌন্দর্য একটা, খুব ভালো লাগে দেখতে। এছাড়া আরেকটা জায়গা আছে, এটা তৃতীয় অংশে দেখাতে হবে, আমার আরেকটা পুকুর আছে, ওই পুকুরটা বাড়ির পিছনে, ওখানে একটা লটকন বাগান আছে, ওইটা অবশ্য এখন না, পরে কোনো এক সময় দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটু সামনের দিকে যাই, আর একটু দেখাই, যেটা পুরাটাই পলাশ গাছের সারি। পলাশ ফুল যখন ফুটে বসন্তে, তখন পলাশ যেহেতু পর্ণমোচী উদ্ভিদ, সব পাতা ঝরে যায়, পাতা ঝরে
পলাশ গাছ একদম পত্রশূন্য হয়ে যায়, তখন ফুলগুলি ফুটে, দেখতে বেশ ভালো লাগে। এই যে এই দিকটায় যদি আসেন, এটা হচ্ছে একটা কাঠের বাগান, আর এইখানে হচ্ছে এটা একটা পারিবারিক অবস্থান, এটা গেট দেওয়া আছে এখানে। আর এখানে কিছু লেবু গাছ আছে, আমি সারিতে লেবু গাছগুলি দিয়েছি, এই যে পাশে, এই যে পাশে কাগজি লেবু, ওই ওই মাথা পর্যন্ত লেবু গাছগুলি দেওয়া আছে, লেবু ধরে এগুলোর মধ্যে, প্রত্যেকটাতে লেবু ধরে। ওই পাশে একটা লেবু বাগান আছে, এই একটা জায়গা খালি জায়গা রেখেছি এখানে একটা, এখন চিন্তা করছি এই জায়গাটার মধ্যে কি গাছ লাগানো যায়, এটা এখনো নির্বাচন করি নাই যে কি গাছ লাগাবো। এটার মধ্যে একটা ফলের গাছ বাগান করব, ফলের বাগান করব। আপনাদেরকে ওই দিনও আমি এই জায়গাটায় দেখিয়েছিলাম, তো আজকে আপনাদেরকে একটু স্পেশাল দুইটা গাছ দেখাবো, যে গাছটা খুব সম্ভবত অনেকের কাছেই নাই, আমি অনেক জায়গা থেকে এগুলো কালেক্ট করে আনছি, আপনাদেরকে দেখাই সেই দুইটা গাছ। একটু আসেন, এই যে এটা হচ্ছে একটা লতানো উদ্ভিদ, জাবাটিকাবা, এটা ইন্ডিজেনাস টু ব্রাজিল, ব্রাজিল থেকে এই উদ্ভিদটা, ব্রাজিলের উৎপত্তি স্থল, এর আদিবাস বা ব্রাজিল। আমি এটা ঢাকা থেকে একটা বিশেষ জায়গা থেকে সংগ্রহ করেছি। আর এইখানে আরেকটা জাবাটিকাবা, এই যে জাবাটিকাবাটা, এটা দুইটা জাবাটিকাবা, এটা বয়স হলো প্রায় 2 বছরের মতো বয়স, আমার এখানে বাগানে আছে, এটা আশা করছি আর 2 বছরের মধ্যে ফল ধরবে, গাছটা বেশ গ্রোথ বেশ ভালো। আর এখানে একটা আছে হচ্ছে কাঠগোলাপ, প্লুমেরিয়া, আর একটা জিনিস আমি ঢাকা থেকে রাস্তার পাশ থেকে কুড়িয়ে কিছু রুয়েলিয়া নিয়ে আসছিলাম, রুয়েলিয়া টিউবারোসা। এই রুয়েলিয়া টিউবারোসা আর এক দুইটা গাছ বাড়িতে ছিল, সেটা মোটামুটি পুরা বাগানটাকে একদম বিভিন্ন জায়গায় এটা আলোকিত হয়ে গেছে, অর্থাৎ ওর বীজ ছিটে পড়ে ওই বীজ থেকে প্রচুর চারা গাছ হয়েছে, প্রচুর এখন সকালবেলায় ফুটে থাকে, বেশ ভালো লাগে, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যখন ফুলটা ফুটে থাকে বেশ ভালো লাগে। এখানে একটা কামরাঙ্গা গাছ আছে আমার, এই কামরাঙ্গা গাছটা বেশ কামরাঙ্গা ধরেছে, কামরাঙ্গাগুলি ছোট সাইজ, খেতে বেশ মিষ্টি, নিঃসন্দেহে মিষ্টি কামরাঙ্গা এটা। সত্যি অপূর্ব মিষ্টি একটা কামরাঙ্গা। এই গাছটা ঢাকায় আমার ছাদের মধ্যে ছিল, সেখান থেকে উঠিয়ে এনে এখানে দিয়েছি, বেশ কামরাঙ্গা ধরছে, দেখেন খুব সুন্দর, সুখানুভূতি ফিল করছি এই জন্য যে আপনাদেরকে আমি আমার বাগানটা দেখাতে পারছি। আসলে বাগান দেখানো, দেখাতে পারাটাও একটা সৌভাগ্যের বিষয়। আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা দেখিয়ে শেষ করে দেব, চলুন। সবুজ ঘাস, সবুজ লতা, সবুজ যে কোনো কিছু দিয়ে যদি আপনি আপনার আঙিনাকে সাজান, তাহলে সেটা অনেক মূল্যবান, কিছুর চেয়েও মূল্যবান, যেটা কিনা অন্য কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। এই যে দেখেন, এটা হচ্ছে ঘরে ঢোকার একটা গেট, এটার মধ্যে ব্লিডিং হার্ট দেওয়া আছে, ব্লিডিং হার্টের সিজনটা প্রায় শেষ, কিছু বৃতি পরে আছে, বৃতির কালারটাও এত গোলাপি এবং এত সুন্দর, দেখতেই ভালো লাগে। এখানে আছে হচ্ছে একটা নারিকেলের গুড়া, অর্থাৎ যেটাকে মুথা বলে নারিকেলের, সেটাকে উঠিয়ে সেটার মাঝখানে গর্ত করে সেখানে গ্রাউন্ড অর্কিড দিয়েছি, পাশে রাসনা দিয়েছি, এটা এভাবে এখানে হচ্ছে, বেশ বেশ কয় বছর যাবৎ এটা ফুল দিচ্ছে, চমৎকার। পেরুভিয়ান লিলিটাতে ফুল ফুটে প্রতি বছরই, খুব চমৎকার একটা ফুল ফুটে, যেটাকে আপনারা অনেকেই ফোরিং লিলি বলে থাকেন। এখানে আরেকটা গাছ আছে, আপনারা শুনলে হাসবেন, এই যে দেখেন
পাম জাতীয় দুইটা গাছ, এই যে একটা, এই যে একটা, এই দুইটা পাম জাতীয় গাছের একটা ব্যাখ্যা আছে। রাস্তা দিয়ে ড্রাইভিং করে যাচ্ছি, রাস্তার পাশে কেবা কাহারা দুইটা গাছ ফেলে দিয়ে গেছে, অর্থাৎ টপ থেকে খুলে ফেলে গেছে। আমি এই দুইটা গাছ সেখান থেকে কুড়িয়ে গাড়িতে উঠিয়ে বাড়ি নিয়ে আসছি। নিয়ে এসে একটু ছোট ছিল, লাগাইছি, দেখেন কি চমৎকার, সুন্দর একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, কি চমৎকার হচ্ছে। এই যে এটা হচ্ছে, এটাকে বলে চুইজাল, দক্ষিণবঙ্গের মানুষ তাদের রান্নায় মশলা হিসেবে ব্যবহার করে, পাইপার চাবা। এটার মধ্যে আম গাছে রং দিয়েছিল, যার জন্য এরকম চুইজালটা হয়ে যাচ্ছে। চুইজাল গাছটা সুস্বাদু মশলা, একটা ঝালঝাল মশলা। এই যে এটাকে অনেকে বাটার কাপ বলে, এটার হয়তো আরেকটা নাম আছে, এখন জাস্ট আমি সঠিক মনে করতে পারছি না। এটাকে বাটার কাপ বলে। ফুলগুলি খুব সুন্দর। এই গাছটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সেখানে রোপণ করেছি। আর এই যে জায়গাটা দেখছেন, একটা ছাতা দেওয়া, এটার পাশেই দেখেন এই যে সবুজ দিয়ে আমি একদম ভরে দিয়েছি। তো এখানে বসে আমরা চা খাই, আড্ডা দেই, গল্প করি, বন্ধু বান্ধব আসলে এখানে বসি, আত্মীয় স্বজন আসলে এখানে বসি, বাচ্চাদেরকে নিয়ে বসি, বসে গল্প করি। আপনাদেরকে আমি আজকে বাগানের দ্বিতীয় অংশটা দেখালাম, তৃতীয় অংশ এবং চতুর্থ অংশ ভবিষ্যতে কোনো একদিন দেখাবো, তবে বেশি দেরি করব না। আশা করি বাগানটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।